চীন পাকিস্তানের পিলে চমকে গাইডেড বোমার আধুনিকতম মিসাইলে বড় সাফল্য ভারতের। একই সঙ্গে গাইডেড বোম ও অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সফল পরীক্ষা করল ভারত। রাজস্থানে এই পরীক্ষায় সাফল্যের কথা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। রবিবার রাজস্থানের চন্দন রেঞ্জ থেকে স্মার্ট এন্টিওয়ার ফিল্ড ওয়েপন শাও পরীক্ষা করা হয়। নির্ধারিত টার্গেটে সহজে আঘাত করতে পারে এই মিসাইল। আগে থেকে নেভিগেশন ঠিক করা থাকলে টার্গেটে নিখুঁতভাবে পৌঁছে গিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। 16 থেকে 18 আগস্টের মধ্যে 3 রকমের টেস্ট করা হয়েছে। প্রত্যেক ক্ষেত্রে সফল হয়েছে পরীক্ষা। এই পরীক্ষার সময় উপস্থিত ছিলেন DRDO, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ও এয়ারফোর্সের অফিসাররা। পাশাপাশি পোখরানে সফল উৎক্ষেপণ করা হয়েছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল হেলিনা। আর্মি হেলিকপ্টার থেকে ওই মিসাইল লঞ্চ করা হয়। কোথাও বাধা ছাড়াই এটি পৌঁছে যায় নির্ধারিত টার্গেটে। টেলিমেট্রি ও ট্র্যাকিং সিস্টেমের সাহায্যে সব প্যারামিটার খতিয়ে দেখা হয়েছে। মিসাইলের সঙ্গে যুক্ত রয়েছে একটি ইনফ্রারেড ইমেজিং সিকার। এটি বিশ্বের অন্যতম আধুনিক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বলে জানা গিয়েছে। পরপর 2 সাফল্যে DRDO, এয়ারফোর্স, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ও সেনাবাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।